নমস্কার বন্ধুরা, বং হোম মেকারের আরও একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি রুই মাছের একদম অন্যরকম একটা রেসিপি নিয়ে চলে এসেছি। রুই মাছ আমাদের প্রায় নিত্যদিনের সঙ্গী। একঘেয়েমি রুই মাছের থেকে যদি একটু অন্যরকম কিছু ট্রাই করতে চান, তাহলে কিন্তু আপনাদের আজকের এই রেসিপিটি অবশ্যই দেখতে হবে। এইরকম রুই মাছের কালিয়া তৈরি করে নিলে গরম ভাতের সাথে আর কিছু লাগবে না। তাহলে চলুন দেখে নেওয়া যাক আমি কিভাবে এই রুই মাছের কালিয়া তৈরি করছি। চার পিস রুই মাছ আমি খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার এর মধ্যে 1/4 টিস্পুন নুন, 1/4 টিস্পুন হলুদ গুঁড়ো আর 1/2 টিস্পুন সর্ষের তেল দিয়ে দেব। এবার এই মাছের পিসগুলোতে আমরা নুন, হলুদ আর সর্ষের তেল খুব ভালো করে মাখিয়ে নেব। তারপর আমরা এই মাছের পিসগুলো 10 মিনিটের জন্য সাইডে রেখে দেব। এবার একটা কড়াইতে 1 টিস্পুন সর্ষের তেল গরম করে নিয়ে এই তেলে কয়েকটা রসুন কোয়া আমরা ভেজে তুলে নেব। এবার এই তেলেই একটা বড় সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দেবো। পেঁয়াজ কুচিটাও আমরা ভেজে তুলে নেব। পেঁয়াজ আর রসুনটা ঠান্ডা হলে তারপর আমরা এই ভাজা পেঁয়াজ আর রসুনের পেস্ট তৈরি করে নেব। একটা বাটিতে 1/4 টেবিল স্পুন টক দই নিয়ে নিয়েছি। টক দইটা খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি। এবার এর মধ্যে 1 টিস্পুন জিরের গুঁড়ো, 7 মতো নুন, 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো, 1/2 টিস্পুন কাজু বাটা, 1 টিস্পুন পোস্ত বাটা আর 1/2 টিস্পুন চিনি দিয়ে দিলাম। এবারে সব কিছু একসাথে আমরা খুব ভালো করে মিশিয়ে নেব। এবার কড়াই গরম করে এর মধ্যে 2 টেবিল স্পুন সর্ষের তেল দিয়ে দেব। তেল গরম হয়ে গেলে নুন হলুদ মাখানো রুই মাছের পিসগুলো আমরা ফ্রাই করে নেব। মাছ আমাদের ভাজা হয়ে গেছে। এবার আমরা এই মাছগুলোকে তেল থেকে তুলে সাইডে রেখে দেব। মাছ ভেজে তুলে নিয়ে সেই তেলেই একটা শুকনো লঙ্কা, 1/4 টিস্পুন গোটা জিরে আর 1/4 টিস্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দেব। একদম লো ফ্লেমে কয়েক সেকেন্ড এগুলো একটু নাড়াচাড়া করে এবার এর মধ্যে 1 টেবিল স্পুন ভাজা পেঁয়াজ বাটা, 1/2 টিস্পুন ভাজা রসুন বাটা, 1 টিস্পুন আদা বাটা আর 1 টিস্পুন কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিলাম। এবার একটু জল দিয়ে একদম লো ফ্লেমে আমরা এগুলোকে 1 মিনিটের জন্য কষিয়ে নেব। 1 মিনিট পর এবার এর মধ্যে 2 টেবিল স্পুন টমেটো বাটা দিয়ে দেব। 1/4 টিস্পুন গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম। লো ফ্লেমে আরও 1 মিনিট আমরা এগুলোকে কষিয়ে নেব। 1 মিনিট পর এবার এর মধ্যে টক দই আর মশলার মিক্সচারটা দিয়ে দেব। এবার মশলা থেকে যতক্ষণ না পর্যন্ত তেল ছাড়ছে ততক্ষণ পর্যন্ত লো টু মিডিয়াম ফ্লেমে আমরা এই মশলাগুলো খুব ভালো করে কষিয়ে নেব। মশলা থেকে তেল ছেড়ে দিলে এবার এর মধ্যে 1/2 কাপ গরম জল দিয়ে দেব। আমাদের জলটা কিন্তু অবশ্যই গরম জলই দিতে হবে। জলটা দিয়ে একটু নাড়াচাড়া করে আমরা গ্যাসের ফ্লেম হাই করে দেব। গ্রেভিটা যখন আমাদের ফুটতে আরম্ভ করবে তখন এর মধ্যে ভেজে রাখা মাছের পিসগুলো আমরা দিয়ে দেব। মাছের পিসগুলো দিয়ে আরও একবার নাড়াচাড়া করে দেব। তারপর গ্যাসের ফ্লেম একদম লো করে আমরা এটা ঢেকে 10 মিনিটের জন্য রান্না করে নেব। 10 মিনিট পর ফিরে এলাম। আমাদের এই রুই মাছের কালিয়া তৈরি হয়ে গেছে। এবার গ্যাসের ফ্লেম বন্ধ করে আমরা এই রুই মাছের কালিয়া সার্ভ করে দেব। কত কম সময়ে একদম অন্যরকমভাবে তৈরি হয়ে গেল আমাদের রুই মাছের কালিয়া। এই রুই মাছের কালিয়া খেতে কিন্তু দুর্দান্ত হয়। গরম ভাতের সাথে এইরকম রুই মাছের কালিয়া হলে জাস্ট জমে যাবে। আপনারা এইরকমভাবে এই রুই মাছের কালিয়া তৈরি করবেন আর নিচে কমেন্ট বক্সে জানাতে একদম ভুলবেন না আপনাদের কেমন লাগলো আমার আজকের তৈরি একদম অন্যরকমের এই রুই মাছের কালিয়ার রেসিপিটি। আমার আজকের এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ছোট্ট করে একটা লাইক করে দেবেন। আপনি যদি আজকে প্রথমবার বং হোম মেকার ভিজিট করছেন, এখনও পর্যন্ত আমার চ্যানেল বং হোম মেকার সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে আজকেই সাবস্ক্রাইব করে নিন। সবার প্রথম নোটিফিকেশান পাওয়ার জন্য পাশের বেল বাটনটা ক্লিক করতে একদম ভুলবেন না। আপনাদের বন্ধুবান্ধব ও রিলেটিভদের সাথে শেয়ার করার অনুরোধ রইল। ধন্যবাদ।